আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের ভিডিওটি খুবই ইউনিক কারণ এই ভিডিও দেখে সবারই পুরোনো স্মৃতি মনে পড়ে যাবে এবং ওই স্মৃতিগুলা খুবই শ্রুতিমধুর এবং এই স্মৃতিগুলির সঙ্গে আবেগ ভালোবাসা দুঃখ কষ্ট মান অভিমান অনেক কিছু জড়িত আছে তাই আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি এই যে সবুজ বিস্তীর্ণ মাঠ এটা আমার স্কুলের মাঠ যে স্কুলে আমি উনিশশো সালে ক্লাস বেবিতে মানে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছিলাম মেন গেট দিয়ে ঢুকতেই হাতের ডাইনে সবুজ মাঠ আর বামে সেন্ট্রি রোম আমার সঙ্গে তাসলিমা এসেছে তাসলিমাও এই স্কুল থেকে এসএসসি পাস করেছে এই তিন শেডের এল টাইপের বিল্ডিংটাই আমাদের সময় শুরু থেকেই ছিল এবং এর ডান সাইডে আরেকটি দোতলা বিল্ডিং ছিল এটা ফ্লাগ স্ট্যান্ড এ স্ট্যান্ডের বাম সাইডে এস এরশাদের সময় একবার বোম মেরেছিল কারণ তখন হরতাল ছিল আর হরতালে স্কুল খোলা থাকার কারণে এই কাজটি করেছিল শুরুতে আমাদের সময় এখানে অ্যাসেম্বলি হতো এবং অ্যাসেম্বলির সময় আমাদের এই সামনে দাঁড়িয়ে থাকতেন এই লিচু গাছটা আমাদের সময়কার এটা আসলে খুব একটা বড় হয়নি এটা আমরাও এরকম দেখেছিলাম এখন যেরকম দেখা যাচ্ছে তবে আমরা কখনো এরকম বড় লিচু হতে দেখিনি এখন তো মাশাল গাছ ভর্তি লিচু যেদিন স্কুলে গিয়েছিলাম ওই দিন ছিল উনত্রিশ রোজা এবং সামনে না আমি হিসাবে একটা লিচু আর দুটো পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম আমরা যখন সিনিয়র ক্লাসে উঠে গিয়েছিলাম তখন পানিখান নাম করে দুই তিনজন এসে এই লিচু গাছের কাছে দাঁড়িয়ে থাকতাম তার একটা কারণ হচ্ছে এই যে পাশে যে বিল্ডিংটা দেখছেন এইটা থাকার কারণে এই লিচু গাছটা দেখা যায় না যার কারণে এসে ওইখানে গল্প করতাম বান্ধবীরা এই তিনতলা বিল্ডিংয়ের সামনে যে ফাঁকা জায়গাটা দেখলেন ওইখানেই আমাদের সময় দোতলা বিল্ডিং ছিল আর যে তিনতলাটা দেখলেন ওটা আমরা বের হয়ে যাওয়ার পরে হয়েছে আমি নব্বই সালে এসএসসি পাশ করেছি আর আজ চব্বিশ সাল মানে দুই এই গত চৌত্রিশ বছর যাবত এই লিচু গাছটার কোনো পরিবর্তনই হয়নি যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে এই মার্ক করা জায়গাতেই আমাদের সময় মেন গেট ছিল স্কুলের আমাদের স্কুলের নাম পোর্ট মাধ্যমিক বিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা চালনা পোর্ট অথরিটির আন্ডারে যা বর্তমানে মোংলা পোর্ট নামে পরিচিত আমাদের বাসা পোটির ভিতরেই ছিল যার কারণে আমরা এই রাস্তা দিয়েই স্কুলে আসতাম আর এটা হচ্ছে পোর্টের মসজিদ দুই দিন পরেই ঈদ এই জন্য মুসল্লিদের ঈদ মোবারক জানানোর উদ্দেশ্যে গেট তৈরি হচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম এই পুকুরটা যতবার সেচতে আসত দেখা যেত যে একটা নির্দিষ্ট সময় পাম্প নষ্ট হয়ে যেত তখন আর পানি তোলা যেত না এরকম বেশ কয়েকবার হওয়ার পর একটা কথা উঠেছিল যে এই পুকুরে শিকল বুড়ি আছে। জানি না কথাটা কতটুকু সত্য এই জায়গাটা এমনই ছিল এর তেমন একটা পরিবর্তন হয়নি পুকুরের এই জায়গাটায় আমি আর মুন্নি দুই হাত দিয়ে চুকুর্নি মাছ ধরার চেষ্টা করতাম কিন্তু হতো না যেসব স্টুডেন্টরা পোর্টের ভিতরে থাকে তারা সবাই এই রাস্তাটা দিয়েই স্কুলে আসে এই যে এখন কিন্তু আমি স্কুলের ভিতর আমাদের সময় কিন্তু এই গেটও ছিল না এই পাঁচিলও ছিল না এই টিউবওয়েলের লাইনটা এখানে ছিল না লাইনটা ছিল আমাদের সময় এই যে এই জায়গাটাতেই আর এখান থেকেই এখন ওই জায়গায় লাইন নেওয়া হয়েছে আর এখানে যে বাথরুমটা এই বাথরুমটাই এখানে ছিল আমরা এটাই ইউজ করতাম যখন টিনশেডে লেখাপড়া করেছি এবং আমাদের প্রশাসনিক ভবনেও একটা বড় বাথরুম ছিল আমাদের সময় ওয়াশরুমের চল ছিল না আমরা বাথরুমই বলতাম আমরা যখন বেবি ক্লাসে ভর্তি হই তখন আমাদের আপা ছিলেন সুপিয়াপা আমরা তখন আপাই বলতাম সুপিয়াপাই আমাদের সব ক্লাস নিতেন আমাদের সময় কাদের স্যার পণ্ডিত স্যার এবং পান্ডিয়াপা ছিলেন ইনাদেরকে অবশ্য আমাদের জুনিয়র যারা তারা ওভাবে পায়নি আমাদের কিছু কিছু স্যার শুধু স্কুলের টিচার ছিলেন তা নয় ওনাদের আরও গুণাবলী ছিল যেমন সবুর স্যার খুলনা বেতারে খবর পড়তেন সকালে খুব সম্ভবত সেটা মঙ্গল কি সোমবার এবং তখন ওই টাইমে একটা নাটক হতো ওইটা হচ্ছে নাটকে যারা অভিনয় করতো তাদের নামটা খুবই মনে আছে ইজ্জত সুরত আর ময়না তারপর হচ্ছে আলতাব স্যার নুরছাহান বেবি আপা ইসলামিক টক শো করতেন দেবাশিস স্যার স্মৃতিরেখা আপা নাটক করতেন একেবারেই স্কুলের প্রথম সময়ের আমাদের অ্যাসেম্বলির মাঠ এখানে একটা দেশি কামিনী গাছ ছিল এই গাছটা আমাদের সময়ই ছিল তবে একটু চিকুন ছিল আর এটা নাকি বহুত বছর যাবতই এরকম ফেটে আছে। আমরা বেশ কয়েকজন ইংরেজির তুখর স্যার পেয়েছিলাম যেমন এনামুল হক স্যার এনামুল হক স্যার অবশ্য কত সপ্তাহে মারা গিয়েছেন আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুন আর মুসলিম স্যার ছিলেন মফিজ স্যার ছিলেন নাজির স্যার ছিলেন তবে সত্যি কথা বলতে কি এই স্যারের কাছে একটুও বুঝতাম না আমি ইংলিশটা বুঝেছি দেবাশিস স্যারের কাছ থেকে দেবাশিস স্যার আমাদের সায়েন্সের টিচার ছিলেন তা সত্ত্বেও স্যার ভূগোল ইংরেজি বাংলা অঙ্কে বেশ পারদর্শী ছিলেন স্যারের কাছে যখন প্রাইভেট পড়তাম স্যার বলতো যে অমক পেজের অমক দাগের এই এই অঙ্কটা কর একেবারে মানে স্যারের ঠোটস্ত ছিল ওই যে দূরে এখন স্কুলের মেন গেট যে গেট দিয়ে আমি ঢুকেছিলাম এই বিল্ডিংটা আমাদের সময় তৈরি করা হয় খুব সম্ভবত চুরাশি সাল হবে এই বিল্ডিং এ তখন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ক্লাস হতো আর প্রশাসনিক ভবন ছিল আর এই দেয়ালিকাটাও আমাদের সময় ছিল আমাদের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর দায়িত্ব দেবাশিস স্যার পালন করতেন আর ইসলামিক ফাউন্ডেশনের যতগুলা প্রোগ্রাম হতো সেগুলা আলতাফ স্যার অ্যারেঞ্জ করতেন আমাদের সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই দেয়া হতো ওই বইটা মুখস্থ করে তারপর একটা নির্দিষ্ট সময়ের পর পরীক্ষা নেওয়া হতো ওই পরীক্ষায় যারা পাশ করত তাদের বই উপহার দিত আর এই পরীক্ষাটা হতো কন্যাশান স্কুলে আমাদের সময় সিঁড়িতে কিন্তু কোনো টাইলস ছিল না তবে রেলিংয়ে এই কালো বর্ডারটা ঠিকই ছিল এই দোতলা বিল্ডিংয়ের নিচতলার এক সাইডে হেডস্যারের রুম এবং অফিস কক্ষ অন্য পাশে সারাপাদের কক্ষ এবং শুধু ক্লাস টেনের ক্লাসরুম আমাদের সময় এই এই ওয়াল এবং গ্রিল কিছুই ছিল না আমাদের স্কুলের অবস্থানটা কোথায় সেটা বলতে তো ভুলেই গিয়েছি এটা খুলনা বিভাগের খালিশপুর থানাতে অবস্থিত স্কুলের সামনে পুরাতন যশোর রোড এবং পিছনে পশুর নদী দোতলায় উঠে চলে এসেছি এই লাইব্রেরি রুমেই আমাদের ইলেকট্রিক ম্যাথ ক্লাস হতো আর আমরা প্রাইভেটও পড়তাম এখানে বিশ্বাস স্যারের কাছে এবং ওই সময় আমাদের বিশ্বাস স্যারের ছেলে রাশিয়ায় স্কলারশিপ নিয়ে পড়তে যান তখন অষ্টাই সাল হবে শুধু বিশ্বাস স্যার না আমাদের অন্যান্য স্যার আপার ছেলেমেয়েরাও বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছেন তবে আমরা ওই টাইমে স্টুডেন্ট ছিলাম না আমার আরেকটা কথা মনে আছে আমাদের মফিস স্যারের মেয়ে ওই আপুটা খুলনা ভার্সিটির প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং উনিও স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে গিয়েছিলেন এই দোতলাতে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত ক্লাসরুম এই মাঠে পিটি স্যার আমাদের প্রতিদিন ঢোলের তালে তালে পিটি প্যারট করাতেন এই মাঠে স্পোর্টসের সময় আমরা কাঠি নাচ শাড়ি নাচ লুড্ডি নাচ করেছি যা এখন শুধুই স্মৃতি আমি কিন্তু দোতলার ব্যালকুন্ডির থেকে এই দৃশ্য দেখাচ্ছি আমাদের প্যারেন্টস ডেতে দেবাশ স্যার একটি গান লিখেছিলেন গানটা এমন বন্দন নগরী মোংলা পোর্ট অফ অথরিটি চালনা আছে এক স্কুল নেই তার সমতুল বহুমুখী শিক্ষালয় পোর্ট মাধ্যমিক বিদ্যালয় পোর্ট মাধ্যমিক বিদ্যালয় স্যার কিন্তু এটা শুরু করেছিলেন এবং স্যার এখন বেশ খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন কবিতাগুলো অতি চমৎকার এবং বাস্তবধর্মী আমাদের প্রত্যেকটা সার আপার সন্তানেরা খুব বড় বড় জায়গায় আসেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ম্যাজিস্ট্রেট এবং সচিব পর্যায়েও আসেন স্টুডেন্টরাও পিছিয়ে নেই ওনারাও বিভিন্ন জায়গায় জব করতেছেন বিসিএস ক্যাডার হিসাবে আমাদের সময় স্কুলে এক নানা আইসক্রিম বিক্রি করতেন পাঁচ পয়সা ছিল হচ্ছে বরফের আইসক্রিম আর যেটা নারকেল দেওয়া ছিল ওটা ছিল দশ পয়সা মাঝে মধ্যে নানা মনহরণ পাপড় বিক্রি করতেন যেটা গালের দিয়ার সঙ্গে সঙ্গে গালের ভিতর গলে যেত আর এক লোক হজমি এবং গোলাপি কালারের কাঠি চকলেট বিক্রি করতেন আর আবুল ভাই অনেক পরে আসেন আমাদের স্কুলে এটা বকুল ফুল গাছ যে টিন শেডটা দেখিয়েছিলাম এল প্যাটার্নের সেই তিন শেডের পিছনেই গাছটি নতুন লাগিয়েছে এই ভিতরেই আমাদের হলরুম ছিল ওখানেই সব অনুষ্ঠান হতো পরে অবশ্য পোর্ট অডিটোরিয়ামে সব অনুষ্ঠান হতো আমাদের আমাদের স্যার আপারা আমাদের যথেষ্ট স্নেহ করতেন এবং আমরাও সম্মান করতাম জানি না এখন এই জিনিসটার আছে কিনা স্টুডেন্ট টিচারের ভিতর আজ আমার খুবই ভালো লাগতেছে কারণ আমি প্রথম এই স্কুলের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছি এই ভিডিওর মাধ্যমে আমার স্কুলের সকল সার আপার প্রতি সালাম রইল এবং সবার নেক হায়াত কামনা করছি সেই সাথে আমার ছোট বড় সব ভাই বোনের প্রতি ভালোবাসা রইল আমরা স্কুলের শুরুর দিকেই নানা নানি দপ্তরী হিসাবে পেয়েছিলাম ওনরা খুবই ভদ্র মানুষ ছিলেন খুব সম্ভবত ওনরা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন মহান রাব্বুল আলামিন ওনাদের বেহেস্ত নসিব করুন আমিন এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ কিন্তু যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন আপনারা কিন্তু আমার বয়স সম্পর্কে একটা ধারণা পেয়ে গিয়েছেন এতদিন যেসব অল্প বয়সী মেয়েরা আমাকে আপু আপু করেছো তোমরা আমাকে আজ থেকে আন্টি বলতে পারো কোনো সমস্যা নেই স্কুল থেকে বের হয়ে মেন রাস্তায় চলে এসেছি এখন বয়রা মহিলা কলেজে যাব। আমরা দুজনেই রোজা আর বাইরে প্রচণ্ড রৌদ্র তারপরেও আল্লাহর রহমতে তেমন একটা খারাপ লাগতেছে না শেষবারের মতো বাইরের থেকে স্কুলটার গেট পাঁচিল আবার দেখিয়ে দিলাম আপনাদের জানি না আবার কবে আসবো খুলনায় আর আসলেও এভাবে স্কুলে আর আসা হবে কিনা না জানি না এই যে আমার স্কুলের স্মৃতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ